जोहार जंगल महल मुहूर्ते आमरा रोएछी झालदा महकुमा दफ्तर चत्वर एवं सेखाने आज के दिन भर आमरा सकाल थेके आपनारा के देखाच्छी विभिन्न राजनैतिक दलेर नेतृत्व तारा किन्तु नमिनेशन दाखिल करछे। तबे कोनो अंशेई कम नय निर्दल प्रार्थीरा इतिमध्येई विशेष करे जदि आमरा देखी बागमुंडी एवं जयपुर विधानसभा थेके बेश कयेकजन हाई प्रोफाइल नेता तारा निर्दले प्रार्थी होयेछेन एवं विशिष्ट समाजसेवी নিপেন মাহাতো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং উনিও নমিনেশন দাখিল করলেন। এই বিষয়ে দেখছি তার তখনও আপনারাকে কিছুটা ঝলক দেখিয়েছিলাম। ওনার কর্মী সমর্থকেরা যখন গেটে ছিলেন, উনি ভেতরে ছিলেন, তখন তাদের মধ্যে উৎসাহ চরমে ছিল। ইতিমধ্যেই তিনি নমিনেশন দাখিল করে বার হয়েছেন এবং নিপেনবাবুকে আমরা পেয়েছি। জঙ্গলমহল টিভিতে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। জঙ্গলমহল টিভিকে আর এ শ্রোতারাকে দর্শকরাকে সবাইকে আমি হিয়া খালাস জোহাই। আপনাকে প্রথমে যে প্রশ্নটা করব, আমরা দেখেছি সামাজিক ময়দানে আপনাকে বিশেষভাবে আড়লন সৃষ্টি করতে, এরপরে রাজনৈতিক মহলে আপনি নামলেন বা রাজনীতিতে আপনি নামলেন, কেন এই সিদ্ধান্ত? আমি ঠিক রাজনীতি নাই, আমি যেহেতু আমাদের একটা বক্তব্য ছিল এখনও আছে যে আমরা কারো পক্ষে নাই, বিপক্ষে নাই, আমি আমার পক্ষে। সেই জন্য আমি দেখলি এই ভোটে আমার ভোটটি কথা দিব। আর আমার মা আজ কদিনলে বলতেছিল, বলছে হ্যাঁ বেটা তুই যে ডেলি রাইতে ভোর 3টা 4টায় ঘুরিস তো কি করতে ঘুরিস? তো আমি তার উত্তরে বললি, মা কোনোদিন এই পুরুলিয়ার বেকাররা চাকরিলে বঞ্চিত হয় তখন ধন্যায় বসি, সেই জন্য রাইতে ঘর ঢুকতে দেরি হয়। কোনোদিন মা বলে যখন সুইধাই তখন বলি যে এই আমাদের এলাকার মহিলারা পুরুষদের দ্বারা মাদক আসক্ত হয়ে পরিবার গিলাই অশান্তি সৃষ্টি করে, আমি বলি তার আন্দোলনে ছিলি, সেই জন্যে আমার সন্ধ্যায় ঘর ঢুকতে দেরি হয়। আমি কেন নয় এলাকার আরও বিভিন্ন জাতিসত্তা বাঁচার যে আন্দোলন সহ বিভিন্ন বঞ্চনা, যেমন যেখানেই বেকাররা বঞ্চিত হয়েছে সেই জায়গায় আমাকে ছুটে যেতে হয়েছে। আজ আমি 2008 সালে মাঠে ময়দানে আছি, মানুষের বিপদে আপদে যে কোনো সময় আমাকে ডেলি রাইতে ঘর ঢুকতে 3টা 4টা বাজে যায়। আমি সমস্ত মানুষের কাজ করতে চাইছিলি কিন্তু তারা আজ বলছে, আমার বেকার বন্ধুরা আমাকে ফোন করে বলছে, বলছে দাদা আর তাইড়ে টিকিরে ভাষণ দিলে হবে নাই, এইবারে দেখতে চাই সেই সংসদ মানে বিধানসভায় কেন দেখতে চাই, বলছে না এইবারে জয়পুরের যতগুলা প্রার্থী হয়েছে তারা কিন্তু প্রাইমারি যখন এই পুরুলিয়া জেলার বঞ্চনা হয় তখন কি তারা ছিল? তারা কেউ ছিল নাই। আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে যখন স্থানীয় নিয়োগের জন্যে দাবি উঠে যখন সেই আন্দোলনে থাকি তখন আজ যারা ভোটে দাঁড়াচ্ছে তারা কিন্তু ছিল নাই বন্ধু। আরও বিভিন্ন জায়গায় মদ ভাটি খুলিবার সময় তা প্রতিরোধের জন্যে আজ যারা ভোটের ময়দানে আছে তারা ছিল নাই বন্ধু। তো তাহলে আজ ভোটের সময় উহারা চলে আসে, উহারা করিবে একটা কি? আমি সেই জন্যে সমস্ত জয়পুরের জনগণকে জানাতে চাই, আমি রাত বিরেতে সমস্ত মানুষের পাশে বিপদে আপদে 24 ঘন্টা দাঁড়াই থাকি। কোনো সামাজিক সমস্যা হোক, শুধু আমার জাতির নাই, আমি সমস্ত সম্প্রদায়ের কাজ করেছি, কারণ আমার পাশের গায়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, তারা বলে দিবে তারা যখন ডেকেছে তাদের আমি কাছে গেছি, ফলে তারা সবাই বলছে যে এইবারে জয়পুরের যারা প্রার্থী কিন্তু শোষিত বঞ্চিত নিপীড়িত মাঝের প্রার্থী নয়, সেই জন্য সবাই বলছে তুমি নির্দলে থেকে দাঁড়াও, কারণ নির্দল দাঁড়ালে তুমি স্বাধীনভাবে কাজ করতে পারবে, কারণ কলকাতার পাঘা গলায় বাঁধা থাকবে নাই, দিল্লির পাঘা গলায় বাঁধাই থাকবে নাই, রেঙ্গা ভাদরাদের আওয়াজ কলকাতার বিধানসভায় এইবারে চড় চড়াই উঠবে। ওই জন্যে আমি মারে আমি 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 আজকে আজকে আমি আজকে আজ আজকে ময়দানে নামেছি, আমি আজকে এই ময়দানে নামেছি। এই এলাকার যে বঞ্চনা আছে সেই বঞ্চনাটাকে তুলে ধরার জন্যে আমি কিন্তু বলেছি যে দাদা টাইড়ে টিকিরে বাইদে বহালে আর মাইক ফুকলে হবে নাই, এইবারে বিধানসভায় মাইকটাকে ফুঁকতে হবে। সেই জন্যেই আমি চিন্তা ভাবনা করে কোন দলের প্রকৃতি নাই মানে প্রতীকে নাই, কারণ দল করলে সেই দলের লাগাম থাকে অন্য লোকের পাশে, সব কিছু বলা যায় নাই। ফলে এই এলাকার যা সমস্যা আছে সেই সমস্ত মানে সমস্যা সহ যেমন কুমার সম্প্রদায়ের দাবি আছে তাদের জন্য ডেভেলপমেন্ট বোর্ড হোক, আমি সেইটা সমর্থন করি, যদি আমি ভোটে জিতে আসি তাদের জন্য আমি লড়াই করব। আমাদের এই এলাকার বহু এসসি সম্প্রদায়ের মানুষ আছে, তারা কিন্তু বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত আছে, আমিও তাদের তারাকে বলছি যদি আমি ভোটে জিতে আসি, কারণ আমার মানে কোথাও লাগাম বাঁধা নাই দাদা, আমি একদম মানে
নির্দ্বিধায় সবার আওয়াজ উঠাবো। আমাদের এই এলাকায় ডম সমাজ, কালিন্দি সমাজ, শহীদ সমাজ, যারা শোষিত নিপীড়িত লে শুরু করে যারা আছে সবার আওয়াজ আমি সব বিধানসভায় উঠাবো। সেই জন্যেই মানুষের ডাকে আজকে আমি নির্দল মানুষের প্রতীক। আমি আমার এলাকার সমস্ত মানুষকে, শুধু কোন সম্প্রদায়ের নাই, আমার সাথে আমি যে কাজ করেছি এই বিগত দিনে 2008 সালে আমি যে মানে রাস্তায় নামেছি, রাত দিন কোনো সময় রাইতে ফোন করে ডাকে, পার রায় তখন বাজে 11:30, বয়ে বলছে এত রাইতে কথা যাবে, আমি বলি ডাক আসিছে মানুষের, এই সময় ঘরে ঢাকা চলিবে নাই, আমি বাইর হান যাই। যেদিন ডাক আসে কাহানে সেই দিনও রাত 11:12 আমি দেখি নাই। আমার এত মানুষের কাজ করেছি তো তারা আমাকে বলল, বলছে দাদা এই মাইকে সান্ত্বনা দিয়ে হবে নাই, আমাদের বঞ্চনাটা এই অনেক অধিকার আছে বিধানসভায়, সেই বিধানসভায় যেতে হবে, কারণ আমরা বিডিওর পাশে ডেপুটেশন দিব, বিডিওলে ডিএম, ডিএমএলএ বহুত দিনে মুখ্যমন্ত্রীর পাশে যাবে। সেই জন্য বলেছি যে আর ওই রকম ডেপুটেশনের মানে প্রয়োজন হবে নাই, যদি আমি এইবারের ভোটে জিতি, জয়পুরের যদি জনসাধারণ মনে করে যে এইবারের বিধানসভায় আমরা এই মানে পুরুলিয়া জেলার সমস্ত বেকারের প্রতীক, সমস্ত সামাজিক যে বঞ্চনা, সমস্ত জাতির যারা আছে তাদের প্রতীক যদি আমাকে মনে করে, তাহলে এইবারে আমাকে তারা বিপুল ভোটে দিয়ে আর জয়যুক্ত করে নিশ্চয়ই বিধানসভায় পাঠাবে। পাশাপাশি যেটা আপনাদেরকে বলেছি সেটা হচ্ছে যে অন্যান্য সামাজিক সংগঠন পাশাপাশি জিততে কতটা আশাবাদী আমি অন্যান্য সামাজিক সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং এই বিষয়ে? আমি তো জ্যোতিষী নই, আমি কোনো ভবিষ্যৎবাণী করিব নাই, আর আমি একটি ভোটের মালিক, কারণ আমার ভোটটি আমি একাই দিতে পারব, বাকিটা জয়পুর বিধানসভা এরিয়ার 19টা অঞ্চলের লোকে ঠিক করবে আমি জিতব না হারাব। আমি হারা মানে এই পুরুলিয়া জেলার সমস্ত বেকার হারা, আমি হারা মানে নির্যাতিত সমস্ত মহিলার হারা, আমি হারা মানে সমস্ত এসসি এসটি কমিউনিটির তাদের অধিকার হারা, আমি হারা মানে জয়পুর এলাকার মাইনরিটির হারা, আমি হারা মানে সমস্ত এই এলাকা শোষিত বঞ্চিত নিপীড়িত যারা বিএলআর অফিসে যাদের রেকর্ড ভুল হয়ে গেছে, যারাকে মানে হাজার হাজার টাকা ঘুষ না নিলে কাজ করে নাই, যে অফিসে যাবেন আমি কিন্তু সেই শোষিত বঞ্চিত মানুষের যারা অফিসের বাইরে দাঁড়াইন থাকে, বাবু আমার কাজটা হবে কেন নাই, 10 দিন পরও দিন, 20 দিন, মাসের পর মাস হ্যারাসমেন্ট করার পরও তাদের কাজ হয় নাই, যতক্ষণ না বান্ডিলকে বান্ডিল টাকা দেয় আমি তাদের প্রতীক। তারা ঠিক করবে জয়পুরে কে জিতবে, তারা যদি মনে করে যে আমাদের লোকটাকে পাঠাবার অফিসের সমস্ত ঘুষ বন্ধ হবে, তারা যদি মনে করে যে এই অবৈধ যত মদ ফাটিয়েছে সেইগুলার এগনেস্টে মহিলার প্রত্যেকটা পরিবার শান্তি থাকবে, তাহলে তারা যদি মনে করে আমাদের এই এলাকায় যদি বেকাররা মনে করে তাহলে আমি জিতব। আমরা কয়েকজন কর্মীর সঙ্গে কথা করব, কি আশা করছেন? আশা করছি মানুষ যদি চাই নিপেনদাকে ভোট দিবে, নিশ্চয় জয়যুক্ত হবো। আচ্ছা, পাশাপাশি সর্বশেষ কি বার্তা দিতে চাইবেন সাধারণ মানুষ আপনার এলাকার? আমি এইটাই বার্তা দিতে চাই, অনেক লোকের মাথায় কনফিউজ আছে, কেমন কনফিউজ আমাকে অনেকেই বলেছে, বলেছে দেখ দাদা শ্রেষ্ঠক্য টিকবিস্ত, মানে অনেক নির্দলের কি থাকে না, কেউ অনুরোধ অনুন্নয় বিনয় করল টেবিলের তলায় উপরে করল তো তারা বসে যায়, কিন্তু আমি বসব নাই। আমি সেই জন্য বলবো দাদা ই লড়াই 5 বছরের লড়াই বটে, আমি এইটাই বলবো এই লড়াই জয়পুর বিধানসভার সমস্ত নাগরিক একবার বোতাম টিপে আমাকে বিধানসভায় পাঠাইন দেখুক, যদি তারা মানে আমি আশা করব তাদের পাশে প্রার্থনা করব যে আমাকে তারা মানে হাজার হাজার ভোট দিয়ে মানে নির্বাচিত করে আর বিধানসভার জয়পুরের আর গোটা পুরুলিয়ার গোটা জঙ্গলমহলের একজন প্রতীক হিসাবে পাঠাক, আমি এইটুকু আবেদন করতে পারি। আর যত যারাই জঙ্গলমহলের হিতাকাঙ্ক্ষী আছে সবাইকেই বলবো যে যেমন করে পারবে আমাকে মানে তন মন ধন, কারণ নির্দলের কোনো পয়সা নাই, ফলে আমরা সবাই জানি ধান চাল বিকে হাঁস কুকড়ি বিকে বহুত মুভমেন্ট আন্দোলন করেছি, কিন্তু সেই আন্দোলনটাকে যদি বিধানসভায় কাছড়াতে চাই তাহলে আরও 2-1 সের ধান বিকে হলেও আমাকে জয়যুক্ত করুন, তাহলে সমস্ত নিপীড়িত শোষিত মানুষের আওয়াজ আমি তারাকে কী দিতে পারব না পারব তাদের আওয়াজ কিন্তু বিধানসভায় গুঁজবে, এই কথাটা আমি 100% তারাকে প্রতিশ্রুতি দিচ্ছি। যদি আমি জিতেও বাইর হই তাহলে জয়পুর বিধানসভায় কেন গোটা জঙ্গলমহলের যে যে অসুবিধা আছে সবার আওয়াজ তুলব আমি ওথা, কারণ আমার পাঘা দিল্লি কলকাতায় বোম্বাই কোথাও নাই, আমার পাঘা থাকছে এই এলাকার নাগরিকদের কাছে, তারা ঠিক করুক যে ওই পাঘা
বাঁধা লোকগুলাকে যারা বিপদে আপদে কারো পাশে থাকে নাই, একটাই লোক থাকে সেটা হচ্ছে নৃপেন মাহাতো। সব সময় রাত দিন মানে চব্বিশ ঘন্টা এনি টাইম হোল টাইমার, যে উনিশটা অঞ্চলে যে যখন যথা ডাকিয়েছে। আজ নাই আমার ব্যাকগ্রাউন্ড আছে, দু হাজার এগারো সালে আমি গোটা বিধানসভায় মানুষের সঙ্গে শক্তি মাহাতোর হয়ে কাজ করেছিলি, দু হাজার ষোলো সালে করেছিলি। তারপরে সবাই জানে আমি কিন্তু যখন শক্তিবাবু জিতার পরে সমাজের টানে আমি লোভ লালসা মায়া মোহ ছাড়ে কি রাত দিন আমি একটা আন্দোলনের মধ্যে ছিলি, যে যাতে আমাদের এই শোষিত বঞ্চিত মানুষের আওয়াজটাই তারা যেমন অধিকারটা পায়। তো আমি টাইরে টিকিরে যে আন্দোলন লড়াই করে যেটা উপলব্ধি করলি যে এই রকমে হবে নাই, কারণ ওই রকমের লড়াই করতে গেলে বহুত লোক লস্কর খরচ খরচা হচ্ছে। তো একবার যদি আমি বিধানসভায় চলে যাই তাহলে আমি বিধানসভায় সেই লড়াইটা লড়ব, জানি নাই কতটা মানুষের কাজ করতে পারবো, কিন্তু সবার কণ্ঠস্বর ওই কলকাতার বিধানসভায় উঠবে গোটা জঙ্গলমহলের। এইটুকুই বলবো সবাইকেই, আমাকে এইবারের রকম অন্তত ইভিএমে হামার ছাপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুক, এই আমি অনুরোধ অনুনয় বিনয় করে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি আর আর একটু দেখছি বিশিষ্ট সমাজসেবী অনুপবাবু রয়েছেন, কী আশা করছেন অনুপবাবু? উনি তো ঝাড়গ্রাম থেকে এসেছেন সুদূর। বঞ্চিত জঙ্গলমহলের আজকে নৃপেনবাবুর যে অবদান, এই অবদানকে আমরা সাকসেসফুল হিসাবে দেখতে চাই এবং তার সাক্ষী হওয়ার জন্যে আমরা ঝাড়গ্রামে দৌড়ে আসছি। আমরা তার শুভকামনা করছি, এইটাই আশা রাখছি। তো আমরা শুনলাম নৃপেনবাবুর এখানে জোরালো দাবি এবং উনি জোরালো বক্তব্য রাখলেন আপনাদের কাছে, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি নৃপেনবাবুকে পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারাকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। অন্যান্য খবরের আপডেট জানার জন্য নজর রাখুন জঙ্গলমহল টিভির পর্দায়। জোহার।